কমলপুর বিধানসভা সমষ্টিত নতুন বিশ্ববিদ্যালয়, কামরূপর দগাঁওত স্থাপন হব ফরেন্সিক বিশ্ববিদ্যালয়, বিধায়ক দিগন্ত কলিতার সফল প্রয়াস, বিজ্ঞান শিক্ষার দিকত আন এক মাইলর খুঁটি, নিযুক্তির ক্ষেত্র অগ্রাধিকার পাব স্থানীয় যুবকে, গড়ি উঠিব পরিকাঠামো আর উন্নত পরিবেশ। কামরূপ জেলার দগাঁওত নতুনক ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি স্থাপন হব বলে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। এই ক্ষেত্র কমলপুর বিধানসভা সমষ্টির বিজেপি বিধায়ক দিগন্ত কলিতাই প্রকাশ করেছে প্রতিক্রিয়া। প্রথমে আমি আমার সমষ্টিত, বিশেষ কমলপুর সমষ্টিত এখন ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি হওয়ার কালি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ক্যাবিনেটত ঘোষণা করেছে। প্রথমে মই মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছো, লগতে ক্যাবিনেট খটিত সকলক। আমার ঠাইখনত শিক্ষার দিকত এখন নতুন পরিবেশ এটা হবলে গৈ আছে। আর মই জনাত ন্যাশনাল সায়েন্স ফরেন্সিক ইউনিভার্সিটি অসমত দ্বিতীয় নহলে তৃতীয় এখন হব। ইয়ার উদ্দেশ্যটো বহুত মহান আর চিফ মিনিষ্টার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া দূরদর্শিতা আছে। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় বহুত দিনের পৰা অসমখনক আগুয়ে লৈ যোৱাৰ এটা পরিকল্পনা আছিল। এজন মুখ্যমন্ত্রী হওয়ার পিছত কিছু রিকুয়ারমেন্ট তেওঁৰ ওচৰলৈ আহে, তেওঁ সুবিধা চাই আমার ঠাইলৈকে এইখিনি পঠিয়াইছে। অকমান ধৈর্য ধরক, নিশ্চয় ভাল ফলাফল হবো, আমার স্থানীয় যুবকসকলে ইয়াত সুবিধা পাব, আমিও যথেষ্ট গৌরব অনুভব করিম। সেইলে উভতাই দিলে 75 বিঘা ভূমি, পরিত্যক্ত ভূমিত গড়ি উঠিব উন্নত শিক্ষা প্রতিষ্ঠান। কমলপুর বিধানসভা সমষ্টির অন্তর্গত দগাঁওত দীর্ঘদিন ধরে পরিত্যক্ত হয়ে আছিল সেইলর এক তীখা প্রকল্প। সেই স্থানত অন্য এক প্রকল্প স্থাপন করবলৈ বিধানসভার মজিয়াত প্রস্তাব উত্থাপন করেছিল বিধায়ক দিগন্ত কলিতাই, আর তার পরিণতিতেই গড়ি উঠিব এক নতুন বিশ্ববিদ্যালয়। এটু মানে হেৰি কৰিছে আপোনাৰ দগাঁওত এটা তীখা মিল আছিল, তীখা ফেক্টরি সেইলর 75 বিঘা মাটি আছিল। ইতিমধ্যে তীখা সেইলে মাটিটো অসম গভর্নমেন্টে ঘুরাই দিছে, অলপ ফর্মেলিটিজ বাকি আছে, সেই ঠাইতে এই প্রক্রিয়াটা আরম্ভ হব। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তক ঐতিহাসিক আখ্যা, মুকলি হব সংস্থাপনের দ্বার। রাজ্য সরকারের ক্যাবিনেটে গ্রহণ করেছে এই সিদ্ধান্ত। অসম লাইফ 24-এ হওয়া এক আছুতীয়া সাক্ষাৎকার বিধায়ক দিগন্ত কলিতার এই সিদ্ধান্তক ঐতিহাসিক আখ্যা দিয়ে। স্থানীয় ব্যক্তিসকলের সংস্থাপনের লগতো যে আমার তাত এটা কেন্দ্রীয় এখন বিশ্ববিদ্যালয়, মানে মই বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি বলে কৈছো যে এটা সন্থা এটা ইয়াত হব, তার অঞ্চলটো আমার রাস্তাঘাট উন্নয়ন হব, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হব, নিশ্চয় আমার স্থানীয় যুবকেও স্থান পাব, মানে ক্যাটেগরি ওয়াইজত। মই ভাবো এটা আমার কাৰণে এটা গৌরবর দিন আর এইটো এটা ঐতিহাসিক দিন, সোণালী আখরে এই দিনটো সদায় লিখা থাকিব। একাংশ রাজনীতিকে নিজের রাজনৈতিক স্বার্থর বাবে দলের ভিতরে বাইরে বিতর্ক সৃষ্টি করে, ই এক স্বাভাবিক ঘটনাত পরিণত হয়েছে। কিন্তু তার বিপরীতে বিজেপির এগারী বিধায়কে নিজের সমষ্টিত উন্নত শিক্ষা প্রতিষ্ঠান গড়ি তুলবলে প্রয়াস করাটো বিশেষভাবে লক্ষণীয় হয়েছে। ভিডিও জার্নেলিস্ট মনমোহনের সহযোগত মানবেন্দ্র কুমার দাসর রিপোর্ট, অসম লাইভ 24।